গাজীপুরে নির্বাচন চেয়ে আদালতে দুই প্রার্থী আদেশ স্থগিতের শুনানি আজ, আপিল করবে নির্বাচন কমিশনও। বিএনপি লড়লে জাতীয় নির্বাচন স্থগিত করবে সরকার, বলছেন দলটির নেতারা। নির্বাচন স্থগিতে আওয়ামী লীগ নেতারা হতাশ। বাস চাপায় কলেজ ছাত্র রাজীবের মৃত্যুতে মর্মাহত হাইকোর্ট, ক্ষতিপূরণ বিষয়ে আদেশ আজ। কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির অগ্রগতি নেই, ক্যাবিনেট বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকবেন নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গাজীপুর সিটি নির্বাচনে স্থগিত অবস্থার বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম একই আবেদন করতে আদালতে গেলেও শেষ পর্যন্ত আবেদন করেননি। পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ দুই প্রার্থীরই। এদিকে আজ এই স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপির পক্ষে করা আবেদনের শুনানি হবে। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ভোটের বাকি ছিল 9 দিন, চলছিল জোর প্রচারণা, এমন সময় হাইকোর্টের নির্দেশ, নির্বাচন 3 মাসের জন্য স্থগিত। গাজীপুর সিটি নির্বাচনের এই ছিল রবিবারের শেষ অবস্থা। সোমবার সকালে তাই আদালতের দ্বারগ্রস্ত হন গাজীপুর সিটি নির্বাচনের বিএনপি মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন তিনি। তাদের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ এই নির্বাচনে হেরে যাবে বুঝতে পেরে ষড়যন্ত্র করে এই নির্বাচন বাতিল করতে চায়। সরকার এই অনুধাবন গ্রাস করতে পেরে একটি বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই নির্বাচন আইনের কাছে এসে আইনের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা রক্ষা পেতে চায়। আদালত আগামীকালকে টপ আইটেম হিসেবে এটাকে চেম্বার ফিক্স করেছে। এরপর একই আবেদন করতে আদালতে আসেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। আবেদনটি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। সাভারের শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সেখানকার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে রবিবার গাজীপুর সিটি নির্বাচনকে স্থগিত ঘোষণা করেন আদালত। মঙ্গলবার সেই স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি পক্ষের করা আবেদনের শুনানি হবে বলে আশা করছেন বিএনপি পক্ষের আইনজীবীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনী আমেজের সাজা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা জুড়ে নেই কোনো উচ্ছ্বাস। স্তব্ধ নগরবাসীর নতুন নগরপিতা আর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছেটা পূরণ হচ্ছে না পুনরমে। সাধারণ মানুষ বলছেন তারা হতাশ, প্রার্থীরাও বলছেন নির্বাচন কমিশনের এমন অসাবধানতা কাম্য নয়। নির্বাচন নির্ধারিত তারিখে অনুষ্ঠানের দাবিও জানান তারা। মাফিয়া মুক্তার রিপোর্ট। পর্যন্ত নির্বাচনী আমেজ আর স্লোগানে মুখরিত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এখন স্তব্ধ, নেই ভোটার আর প্রার্থীদের কুশল বিনিময়। রিটার্নিং অফিসার জানালেন, হাইকোর্টের নির্দেশের পরেই নির্বাচন কমিশনের নির্দেশনায় সব ধরনের নির্বাচনী কার্যক্রম বন্ধ রয়েছে, একই সঙ্গে পরবর্তী যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠানে তারা প্রস্তুত আছে বলেও জানান তিনি। আমাদের সব প্রস্তুতি আছে, তবে নির্বাচন কমিশন পরবর্তীকালে আমাকে কীভাবে নির্বাচন করতে হবে, কীভাবে ইত্যাদি বিষয়ে আমাকে জানাবে, সেই মোতাবেক আমি ব্যবস্থা গ্রহণ করব। ভাটা পড়া নির্বাচনী আমেজে সাধারণ ভোটাররা দেখছেন এলাকার উন্নয়ন থমকে যাওয়ার সংকেত। নতুন মেয়র চায় বা নতুন লোক আসিয়ে দেশের উন্নয়ন করুক, এটা তো সবাই চাইতেছে। 7-8 দিন বাকি থাকাতে নির্বাচনটা বন্ধ করাতে এটাতে মানুষের আস্থা এখন চলে গেছে। আশাই ছিলাম যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা ইলেকশনে ভোট দেবো, তো এইরকমভাবে আমরা হতাশ হওয়ার দরকার ছিল নির্বাচনটা। অনেকেই খুব সচেতনভাবে বললেন সীমানা জটিলতা কিংবা অন্য যাই থাকুক, এ বিষয়ে আগেই সচেতন হওয়া জরুরি ছিল।
যে এই জিনিসগুলো আগে সমাধান করলে ভালো হতো, তা অনেক জটিলতার কারণে হয়তো করা হয়নি, সেই হিসেবে এখন সেই সমস্যাটা উদ্ভব হয়েছে। আগেই সরকারের চিন্তা ভাবনা করা দরকার ছিল, এটা সংশোধন করে পরে নির্বাচন ঘোষণা দিতে। এটা আমগরে মনে করেন দেশের সরকারেরও বদনাম হইতেছে, এন আমগরও মন নাই ভাঙি গেল। পুনরায় নির্বাচনটা বল থাকে এই যে আমরা কামনা করি এবং আমরা যে ভোট দিতে পারি। স্থগিত হওয়া 2018 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের একই প্রশ্ন। এই নির্বাচন যদি 3 মাস পরে হয় তাহলে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই আর্থিক ক্ষতি এবং নীতিগত একটা প্রশ্ন এখানে, কারণ একবার নয় বারবার এই জটিলতা দেখা দিচ্ছে। আমাদের মতো যে প্রার্থী যারা আমরা হয়েছি তারা যেন এই ক্ষতিগ্রস্ত আর না হয় বা জনগণও জানায় যে যখন জনগণও যাতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি যাতে বিরূপ প্রতিক্রিয়া না আসে। ভোটের মাত্র 9 দিন আগে নির্বাচনের সব আয়োজন ভেস্তে গেল। গাজীপুরবাসী বলছে তারা সময় মতো নির্বাচন চায়। মাফিয়া মুক্তা, News24, গাজীপুর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য দেন তিনি। তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতকরণে নির্বাচন কমিশনের কোনো দায় নেই এবং এখনও লিখিতভাবে কিছু আসেনি। এই রিটের কপিটাও আমরা পাই নাই। সব কিছু পাওয়ার পরে কমিশন বিষয়টা নিয়ে চিন্তা করবে বা কমিশন সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কীভাবে, সে মানে পরবর্তীতে সে কীভাবে এগোবে এটা কমিশনের সিদ্ধান্ত নেবে। আমরা কোনো আইনজীবী ওখানে নিয়োগ দেই নাই, কারণ কালকেই তো শুনেছি যে রিট হয়েছে এবং কালকেই শুনেছি হিয়ারিং হয়ে স্টে হয়েছে। না না না, আমরা রিট বিষয়ে কিন্তু জানতাম না, এই বিষয়ে জানতাম না। কপি পাওয়ার পরে এবং হিয়ারিং হওয়ার আগ দিয়ে আমরা জেনেছি। নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও বিএনপি অংশ নিলে পরাজয়ের ভয়ে বর্তমান সরকার সেই নির্বাচনও স্থগিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সরকার অনুভব করেছে যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনও তাদের জেতার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। গাজীপুর সিটি কর্পোরেশনেও ধানের শীষের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, এটা দেখে তারা নির্বাচন বন্ধ করে দিলেন। মানুষ আলোচনা শুরু করেছে যে কালকে যদি বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা বলে বা যদি অংশগ্রহণ করে তাহলে জাতীয় সংসদ নির্বাচনও স্থগিত ঘোষণা করা হবে কিনা। গাজীপুরের সিটি নির্বাচন স্থগিতে প্রচণ্ডভাবে হতাশ আওয়ামী লীগ, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ। সোমবার বিকেলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। ডক্টর কামাল হোসেন জাতীয় নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন হাসান মাহমুদ। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হলেও খুলনায় চলছে প্রার্থীদের গণসংযোগ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মন জয় করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সোমবার নগরীর 25 নম্বর ওয়ার্ডে নিরালা আবাসিক এলাকা ময়লাপোতা মোড় বসুপাড়া এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি অভিযোগ করেন পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। কিছু সন্ত্রাসী আছে, মাদক, যারা ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে, এই ধরনের কিছু দুষ্কৃতী এই সমাজে আছে। এরা যদি ওপেন থাকে তাহলে সুষ্ঠু পরবর্তী পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রতি অন্তরায় হবে। নগরীর 3 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডের দৌলতপুর, নতুন রাস্তা মোড়, বিএল কলেজ মোড়, সবুজ সংঘের মোড় এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দাবি করেন সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবেন, বিজয়ে আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ। সেখানে কিন্তু ভোট ডাকাতি, সেখানে কিন্তু আওয়ামী লীগের দুষ্কর্ম, এবং তারা চায় যে আমাদের কণ্ঠ রোধ করার এবং কত কয়েকদিনের
বিভিন্ন সভা সেমিনারে তাদের যে অগ্নি মানে উগ্র মূর্তি এটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তবে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হয়, খুলনার সিটি নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয়ে ভোটাররা। খুলনায় ভোটারদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে যা গাজীপুরের মতো ভোট বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কা করছে। গাজীপুরে হঠাৎ করে যে ইলেকশনটা বন্ধ হয়ে গেল, এ ধরনের যাতে ইলেকশন খুলনায় বন্ধ না হয়, আমরা সাধারণ এলাকাবাসী আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে 5 জন এবং সাধারণ নারী কাউন্সিলর পদে 186 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীতে 2 বাসের চাপায় হাত হারানো তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় মর্মাহত হয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনার পর রাজীবের 2 ভাইকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের জন্য আজ আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত। পাশাপাশি আদেশের সময় রাজীবের খালা জাহানারা পারভিনকে উপস্থিত থাকতে বলেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এদিন নির্ধারণ করেন। আদালতে রাজীবের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গেল 3রা এপ্রিল 2 বাস চালকের ব্যাপারোয়া গাড়ি চালানোর শিকার হন রাজীব হাসান। ওই ঘটনায় 2 বাসের চাপে কাটা পড়ে রাজীবের হাত। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গেল 16 এপ্রিল রাজীব মারা যান। যৌতুক দেয়া এবং নেয়ার জন্য সর্বোচ্চ 5 বছরের শাস্তি এবং 50,000 টাকা জরিমানার বিধান রেখে যৌতুক বিরোধী আইন 2018-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি চাকরিতে কোটা বাতিল প্রজ্ঞাপন বিষয়ে কোনো কমিটি গঠিত হয়নি এখনও। জুবায়ের আল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে সোমবার শুরুতেই 21শে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। এরপর যৌতুক নিয়ে মিথ্যা মামলা দায়ের করলে 5 বছরের কারাদণ্ডের বিধান যুক্ত করে যৌতুক বিরোধী আইন 2018-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন। গিফটস অর টেক্স অর অ্যাভেন্স দি গিভিং অর টেকিং অফ ডাউরি, এটার জন্য ইমপ্রিজনমেন্ট হলো 5 বছরের কারাদণ্ড, এটা 1 বছরের কম হবে না বা জরিমানা। আর এখন যৌতুক দাবি করিবার দণ্ড নতুনভাবে বলা হচ্ছে, এটা 5 বছর কিন্তু 1 বছরের কম হবে না, এটা ঠিক আছে, কিন্তু জরিমানাটা ফিক্স করে দেওয়া হলো যে অনধিক 50,000 টাকা। এ সময় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের গেজেট প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এ বিষয়েও কথা বলেন তিনি। এটা জনপ্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন জারি হলে আমাদের কাছে আসবে, আমরা তখন কমিটি নিয়ে বসব। কমিটিটা আশা করি আমরা দন্ত অনেকদিন বন্ধ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, কাজে ওই বিষয়ে খুব বেশি আগায় নেই কাজ। আপনি কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা কোন বিষয়ে? না, এই সংক্রান্ত কোনো নির্দেশনা আমাদের হাতে পৌঁছেনি। এছাড়া আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই সময়সূচি অনুযায়ী রমজান মাসে অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাংলাদেশ ভবন উদ্বোধনে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কুড়ি সেন। ভাস্কর সর্দারের রিপোর্ট। শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন গড়ে তোলার জন্য 2014 সালের মার্চে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। এরপর বিশ্বভারতীর দেওয়া জমি ও বাংলাদেশ সরকারের 25 কোটি রুপির অর্থায়নে নির্মিত হয় এই ভবনটি। দ্বিতল এই ভবনে থাকছে পাঠাগার,
ক্যাফেটেরিয়া, বাংলাদেশ পড়ুয়াদের থাকার জায়গা ও বাংলা ভাষা চর্চার কেন্দ্র। বিদেশি পড়ুয়ারাও সেখানে নিতে পারবেন পড়াশোনার সুযোগ। নবনির্মিত এই ভবনটির উদ্বোধনে 25 মে যোগ দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এক সংবাদ সম্মেলনে একথা জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন। ইন্ডিয়ান হাই কমিশন টু বাংলাদেশের একজন মানে অফিসিয়াল এসেছিলেন। ওরা এসে এখানে দেখে গেছেন সমাবর্তনের স্থান ইত্যাদি সব কিছু। সবুজকলি সেন জানান বাংলাদেশ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে থাকবেন নরেন্দ্র মোদী। সেই সাথে সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। সমাবর্তনে কী কী হয়, কতক্ষণের সমাবর্তন ইত্যাদি সেই মতো আমরা পাঠিয়েছিলাম। আজ দুপুরে আমরা পিএমও থেকে ফোন পাই এবং সেখান থেকে রেজিস্টারকেও করেন, আমাকেও করেন, তো তারা জানিয়েছেন যে 25 তারিখে প্রধানমন্ত্রী আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও তিনি আসেন বাংলাদেশ উদ্বোধনে, ভবন উদ্বোধনে, তবু আমরা তাকে আমন্ত্রণ জানাব। বিশ্বভারতীর গড়ে ওঠা বাংলাদেশ ভবনটিতে শিলাইদহে থাকাকালীন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা, গান ও বিভিন্ন ছবি সংরক্ষণ করা হবে। ঠাই পাবে মুক্তিযুদ্ধের ইতিহাসও। ভাস্কর সর্দার, News24, কলকাতা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী। আপেক্ষিক সুখ এবং দুঃখকে ছাপিয়ে জীবনকে উপলব্ধি করার পথ দেখিয়েছেন বিশ্বকবি। সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ করেছেন তিনি। মানব কল্যাণের আহ্বান বারবার ধ্বনিত হয়েছে তার সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক দর্শন এবং সাহিত্যে। সুকন্যা আমিরের রিপোর্ট। প্রেম, প্রকৃতি এবং প্রার্থনা মিলেছে এক বিন্দুতে। আপেক্ষিক সুখ এবং দুঃখকে ছাপিয়ে জীবনকে উপলব্ধি করার পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা। বাংলার গণ্ডি ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়েছে তাঁর সৃষ্টির পদচারণা। সাহিত্যের এই কবিগুরু হয়ে উঠেছেন বিশ্বকবি। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন কবিগুরু। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ। মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। প্রায় 52টি কাব্যগ্রন্থ, 13টি উপন্যাস, শতাধিক ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ, কয়েক হাজার চিঠি সহ লিখেছেন 9টি ভ্রমণ কাহিনী ও প্রায় 38টি নাটক। তাঁর প্রায় 2,250টি গানের সাথে পরিচয় রয়েছে অনেকের। আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পান 1913 সালে, 1915 সালে পান নাইট উপাধি। তবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে তা ফেরত দেন। বাঙালির চিন্তা, চেতনা, মননে ও অনুভূতির সূক্ষ্মতায় প্রতি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ। কেবল রচনা বলিতেই নয়, নিজ হাতে গড়া শান্তিনিকেতনকেও তিনি পরিণত করতে চেয়েছেন নানা চিন্তা, ধর্ম ও ভাষার সম্মেলন স্থলে। আর ব্যক্তি হিসাবে তিনি হয়ে উঠেছেন মুক্ত চিন্তা ও মুক্ত প্রাণের স্মারক। সুকন্যা আমির, News24। মানবপ্রেম, প্রকৃতির নির্মলতা, স্বদেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা সহ জীবনের প্রতিটি মুহূর্তের আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্ম বিশ্বের দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে। তাই তো শান্তি ও নির্ভরতার উৎস পেতে হলে ফিরতেই হবে রবীন্দ্রনাথের আশ্রয়, এমনটাই মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সুকন্যা আমিরের বিশেষ রিপোর্ট। রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতেই যার রয়েছে দীপ্ত পদচারণা।
সৃষ্টিগুণ যাকে করেছে বাংলা সাহিত্যের কবিগুরু। মানবপ্রেম, প্রকৃতির নির্মলতা, স্বদেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনা উঠে আসে তাঁর সাহিত্যে। তাই তো সংঘর্ষপ্রবণ বাস্তবতায় শান্তি ও নির্ভরতার উৎস পেতে হলে ফিরতেই হবে রবীন্দ্র রচনাবলীর আশ্রয়ে, এমনটাই মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তার সূক্ষ্ম বোধ, গভীরতর চেতনা, মানবিকতার আদর্শ এবং মানুষকে ভালোবাসার যে দর্শন, সেটাই বাঙালিকে বিশ্বের এই জটিল মুহূর্তেও একটি শক্তিশালী অবস্থানে স্থিত করতে পারে। That my mission is to urge for a worldwide commerce of heart and mind. ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সংকট উত্তরণের বাণী সৃষ্টির পরতে পরতে ছড়িয়ে গেছেন কবিগুরু। তার অনন্য সৃষ্টি কর্মগুলো বিশ্বের দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে। আমাদের রাষ্ট্রপ্রতিষ্ঠার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের রচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলেই রবীন্দ্রনাথের গানকেই করা হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত। কবিগুরু বিশ্বকে যেমন দার্শনিকতার জায়গা থেকে দেখেছেন, তার গভীরতা স্পর্শ করতে হলে কেবল দিনভিত্তিক নয়, রবীন্দ্র চর্চা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনটাই মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। তুমি রবে নীরবে হৃদয়ে মম। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার প্রবাসীর খবর। প্রবাসীর খবরের শুরুতেই যাব ওমানে। মাস্কট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী ব্যবসায়ী ও চট্টগ্রাম সমিতির এজিএস জামাল চৌধুরী। জনাব জামাল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। ওমানে প্রবাসী বাংলাদেশীদের জীবনযাপন ও কর্মসংস্থান কেমন? এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাচ্ছি নিউজ 24 চ্যানেলকে, যারা অত্যন্ত আন্তরিকতার সহিত প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের দুঃখ দুর্দশা জাতির সামনে তুলে ধরছেন। এই জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে নিউজ 24 কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি ওমানেই থাকি। বাংলাদেশি আমরা 8,50,000 মতো এখানে, তার মধ্যে বর্তমান সরকারের যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এখানে প্রায় 50,000 অবৈধ শ্রমিক রয়েছে। তো আমি নিউজ 24 চ্যানেল মাধ্যমে আমি ওদেরকে অবগত করতে চাইব যে বিগত কয়েকদিন ধরে ওমানে যেটা লেবার চেকিং বলে ওটা হচ্ছে, কিন্তু যারা থাকতেছে ওদের নির্দিষ্ট ওরা ওইগুলো টার্গেট প্রতিনিয়ত রাত্রে, যেমন গতকাল রাতে আমি একটা পারিবারিক দাওয়াত, আমি দাওয়াতে ফেরার পথে বাসার সামনে অনেকগুলো পুলিশের গাড়ি এবং পুলিশের ভ্যান এবং বাস নিয়ে ওরা এরিয়াটা, এটাকে হামিরিয়া বলে। তো আমি ওখানেই ছিলাম, আমাকে বললাম এদিকে ঘুরতে পারবি না, অন্যদিকে গাড়ি ঘুরে দে। আমি আমি গাড়ি অন্যদিকে ঘুরে ওখানে গিয়ে সবাইকে আছে, সবক্ষণ প্রায় রাত 2টার কাছাকাছি সবাইকে আমি টেলিফোনে
অন্তর্ভুক্ত করেছি এবং আরো শুনলাম এই চেকিংটা অন্তত আরো দু চার দিন মতো থাকবে। তো প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ শুধু একটাই, আপনারা যারা দালালের মাধ্যমে বিদেশে, অনেকে এমনও হয়েছে যে আসার পরে স্পন্সরের সাথে দেখাও হয়, ভিসা লাগানো দূরের কথা। আমাদের শুধু এটাই এটাই অনুরোধ, যদিও বা আপনারা আসতেছেন কিন্তু আপনার সবকিছু দূতাবাসের মাধ্যমে কাম করে নেবেন। আর আমাদের আমরা যারা ওমানবাসী বর্তমানে অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের বর্তমানে তিনি অ্যাম্বাসেডার ওমানে এসেছেন, তিনি প্রবাসী ভাইদের প্রতি অত্যন্ত সব প্রবাসী ভাইদের সুখ সব খবর নেই এবং প্রবাসীদের সত্যার জন্য অধিকাংশ সময়ে অ্যাম্বাসিতে লেটারের মাধ্যমে অনেক কিছু সতর্ক করে থাকে তাকে এবং তার বাংলাদেশি যারা রয়েছেন বৈধ, ওরা আমার অনুরোধটাই হচ্ছে সতর্ক থাকবেন। আর বর্তমান যে কাজ যেটা করছি সেটা আপনারা আমি যে বাংলাদেশিরা যারা এখানে আছে যদিও বা এটা আমরা আরব কান্ট্রিতে আছি, এখানকার যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে যে কোম্পানিগুলো আছে কোম্পানির ধরতে গেলে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটা ইন্ডিয়ান আছে। তো আমরা যারা শ্রমিক অধিকাংশ শ্রমিকের আন্ডারে কাজ করতে বেতন চেতনের যে বিষয়টা কোনো ঝামেলা এখানে নেই, কিন্তু বর্তমান সিচুয়েশন কাজকর্ম একটু আগের চেয়ে অনেকটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যে ব্যবসা ছিল বিগত এক বছর যে ব্যবসা ছিল মানে তা নেই অনেকটা। আর এখানকার ওমানে যদি 50,000 মতো এখানে শ্রমিক কিন্তু ওই জায়গায় অনেকজন অনেকে কিন্তু যদিও বা বিশাল এখানে আসছে কর্মজীবী বিশাল এখানে আসছে, অনেকেই ওদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। সফল ব্যবসায়ী ওমানে আছেন, বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের অনেক বাংলাদেশ ভাইরা কর্মে নিয়োজিত আছেন এবং আবারও News24 জনাব জামাল চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছে ওমানের মাস্কট থেকে প্রবাসী ব্যবসায়ী ও চট্টগ্রাম সমিতির এজিএস জনাব জামাল চৌধুরী। এবার যাব স্পেনে, বার্সেলোনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন রায়হান। রায়হান, স্পেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্পেন ছাত্রলীগের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রস্তুতি কেমন? যেমনটি বলছিলেন, স্পেন ছাত্রলীগের আয়োজনে আয়োজন করা হয়েছে একটি অভিষেক অনুষ্ঠান। গত 27 তারিখে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম সাইফুর রহমান সোহাগ এবং কি জাকির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সিগনেচারে কিন্তু একটি কমিটি হয়েছিল, এক বছরের অনুমোদন দেওয়া হয়েছে এই কমিটিকে। আন্তর্জাতিক ইউনিটে কিন্তু সোহাগ জাকির পরিষদ কিন্তু এই পর্যন্ত প্রায় 24টির মতো কমিটি করেছে এবং এই কমিটিগুলোকে বিভিন্ন দেশে রান করানোর জন্য কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবগুলি কমিটি কিন্তু এক বছরে করে হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামীকাল 8 তারিখ স্পেন ছাত্রলীগের আয়োজনে একটি অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তারা প্রথমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের এই কমিটির যাত্রা শুরু করবে এবং এরপরেই তারা স্পেনের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে কিনা প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার হেড অফ সেঞ্চুরি হারুন আল রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু থাকবেন বোরহানউদ্দিন, দুলাল চাপা, রিজবি আলম, হাসান ফয়সাল, ইফতেকার আলম, জসিম, সায়েম, সবুজ, বাতেন, অ্যাডভোকেট তারেক, আক্তার, আলমগীর সহ পাবেল জালাল সহ কিন্তু আরো অনেকে থাকবেন। এখানে যুবলীগেরও অনেক নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন স্পেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তো এখানে মূলত তাদের অভিষেক অনুষ্ঠানে সকলের সাথে পরিচিতি সভা, এবং স্পেনে কিন্তু এটি সর্বপ্রথম কমিটি, এর আগে কোনো ছাত্রলীগের কমিটি ছিল না। তো প্রতিষ্ঠাতা কমিটি কিভাবে সকলের সহযোগিতা এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানের জন্য কিন্তু আজকে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল স্পেন ছাত্রলীগ, যেখানে উপস্থিত ছিলেন ইফতেকার আলম, হাসান এবং কি রিজবি আলম সহ আরো অনেকে। তো তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামীকালকে সন্ধ্যা 8টার দিকে এই স্পেনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে এই প্রোগ্রামটি তারা করবেন, এবং তারা জাঁকজমকপূর্ণভাবে এই প্রোগ্রাম করার জন্য চেষ্টা করছেন। তারা ইতিমধ্যে এই বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে অবগত করেছিলেন। তারা চেষ্টা করছেন যে কালকে তার একটি ভয়েসের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল করার জন্য। তো এই ছিল আমার কাছে, ধন্যবাদ আসিফ আপনাকে। খুব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইসমাইল হোসেন রায়হান। এবার যাব সুইজারল্যান্ডের জুরিখ থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বাকি উল্লাহ। জনাব বাকি উল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। জুরিখ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার সহজ উপায় কি? একই সাথে জানাবেন যে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এখানকার এই বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কি? আসিফ আপনাকে ধন্যবাদ। আপনার আজকের এমন একটি জায়গা আমরা এখানে আছি, সেটা হচ্ছে যে জুরিখ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আপনার সেই 21টি নোবেল পুরস্কার পেয়েছে এ পর্যন্ত। এখানে বলতে পারেন সেই আইনস্টাইনের সেই বিশ্ববিদ্যালয়। এটি এই বিশ্ববিদ্যালয়ের আপনার বাংলাদেশ থেকে প্রায় আপনার বিভিন্ন বিভাগগুলোতে আপনার বিভিন্ন পেশার আপনার ছাত্ররা ছাত্রীরা এখানে পড়তে আসেন, তারা উচ্চতর ডিগ্রি নিতে আসেন। তবে এখানে সেই ব্যাপক হারে যে যে বিষয়টা, যে কিভাবে এখানে সহজ পদ্ধতিতে সহজ উপায়ে এখানে পড়াশোনা করা যায়, সে বিষয়টি আসলে অনেকটাই ধোঁয়াশা থাকে। আজ আমি এসেছি সেই বিশ্ববিদ্যালয়ের আপনার সেই প্রাণকেন্দ্রে। এখানে ডাক্তার ওসমানী আমার সাথে আছেন, উনি বাংলাদেশ থেকে কার্ডিওলজির ডাক্তার, উনি বাংলাদেশ থেকে এখানে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। উনি এইমাত্র সেই তার কর্মক্ষেত্র থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর ওসমানী আমার সাথে আছেন, উনি এই বিষয়টি আপনার আমাদের দর্শকদেরকে বলবেন যে কিভাবে এই আপনার সুইজারল্যান্ডের সেই জুরিখ বিশ্ববিদ্যালয়ে আর কি পড়াশোনার সুযোগগুলো আসলে আমাদের আরো বাড়ানো যায়, দেশ থেকে কিভাবে আমাদের আপনার সেই উচ্চশিক্ষায় গ্রহণ করতে সহজে ভাবে আসতে পারেন। ডক্টর ওসমানী, প্লিজ আপনি আমাদেরকে একটু নিউজ টোয়েন্টিকে বলুন যে কিভাবে আসলে আমরা এই এই বিশ্ববিদ্যালয়ে খুব সহজ উপায়ে পড়াশোনা করতে পারি আমাদের বাংলাদেশ থেকে। ডক্টর ওসমানী আশিক, আসসালামু আলাইকুম। জুরিখ ইউনিভার্সিটি হসপিটাল সুইজারল্যান্ড থেকে দেশবাসী এবং নিউজ 24 এর ফলাফল সহ আপনাকে শুভেচ্ছা এবং শুভ সকাল। আমি ডক্টর ওসমানী, আমি আছি একটা ফেলোশিপ প্রোগ্রামের আন্ডারে, এখানে সিএমআর কার্ডিয়াক এমআরআই ট্রেনিং প্রোগ্রামে এখানে আছে। কার্ডিয়াক এমআরআই একটা সূক্ষ্ম হৃদরোগ বা নির্ণয়নের জন্য একটা চিকিৎসা ব্যবস্থা, ডায়াগনস্টিক ব্যবস্থা। এটা আমাদের দেশে এখনো শুরু হয়নি, শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশের বাংলাদেশ ও আরো কয়েকটা দেশ এখনো শুরু হতে পারেনি। এইসব ক্ষেত্রে প্রশ্নটা আসলে ছিল কিভাবে আমি আসলাম বা আমাদের যারা পরবর্তীতে আসবে তাদের জন্য কিভাবে এই অ্যাডমিশনের ব্যাপারটা অথবা শিক্ষার ব্যবস্থাকে ত্বরান্বিত করা যায়। আমি আসার আগে পর্যন্ত হয়তো জানতাম না, আমার এখানে আসার পর সেটা যদিও ব্যক্তিগত ভাবে অনেক আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার, এবং দেশের এইরকম একটা শিক্ষা যদি আমি দেশে কাজে লাগাতে পারি এবং প্রান্তিক রোগীর সেবায় যদি আমি এটা দিয়ে দিতে পারি, আমাদের অনেকটা কাজে আসবে। এখন জুরিখ ইউনিভার্সিটি ইউরোপের নামকরা ইউনিভার্সিটির মধ্যে একটা, উপর দিককার ইউনিভার্সিটি,
এখানে আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের পড়ালেখা করার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে ট্র্যাক এ এবং ট্র্যাক বি এই দুই ধরনের পদ্ধতি দেওয়া থাকে, যা ইউরোপের অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির জন্য উন্নত হয়। তবে স্পেশালি আমি বলতে চাই চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং গবেষণার ক্ষেত্রে কারা যদি পড়তে আর এখানে আসতে চান তাহলে স্নাতকোত্তর ডিগ্রির পরে এই স্পেশাল স্পেশাল সেক্টর গুলোতে আমাদের কম কাজ হয়, সেই সব বা নতুন নতুন দিক উন্নতির জন্য এখানকার যে সাবজেক্ট গুলো আপনারা চয়েস করেন তারা যদি তাদের গবেষণা পত্র যখন বিদেশি বিভিন্ন কনফারেন্সে উপস্থাপনা করেন তখন প্রফেসরদের সাথে যদি তারা তাদের মনোভাব প্রকাশ করেন, প্রফেসররা তাদের আগ্রহ প্রকাশ করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যদি তারা তারপরেও ইন্টারভিউর মাধ্যমে আপনার গভীরতা আপনার সাবজেক্টের প্রতি ডেডিকেশন এগুলি নিয়ে ওরা বারে বারে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে যাচাই করে আপনাকে দিবে, তবে একটা দিক উন্মোচন হওয়ার সুযোগ থাকে। আমি মনে করি যারা চিকিৎসক যারা আছেন স্নাতকোত্তর ডিগ্রির পরে বিদেশে ট্রেনিং করতে আসতে চান তাদের জন্য আসলে এই ব্যক্তিগত গবেষণাপত্র খুব সিরিয়াসলি প্রেজেন্ট করা উচিত এবং বিশ্বের বিভিন্ন প্রফেসর যারা বিভিন্ন সাবজেক্টে নাম করা প্রফেসর আছে তাদের সাথে একটা পার্সোনাল রেপো করা দরকার আছে। আশিক আশিক আপনি আপনি শুনলেন যে ডক্টর ওসমানী যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখানে আমাদের আপনার অ্যাডমিশন নেওয়ার সুযোগ আসলে উন্মুক্ত রয়েছে, এখানে ভাষার সমস্যা কিছু কিছুটা আছে কিন্তু সেটা কোনো বিষয় না, এখানে এখানকার খরচে সাধারণত ভাষা শিখিয়ে নেওয়া হয়, তাছাড়া বেশিরভাগ ক্লাসগুলোই সাধারণত এখানে ইংরেজিতেই হয়, সুতরাং এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের জুরিখ বিশ্ববিদ্যালয় আসলে সবার জন্য উন্মুক্ত, এখানে 47% আপনার সেই বিদেশি স্টুডেন্ট এখানে তাদের পড়াশোনা করে থাকে, তাদের সর্বোচ্চ ডিগ্রিগুলো এখানে নিয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশ এখানে পিছিয়ে, এখানে ভারতও অনেক এগিয়ে আছে, ভারতেরও প্রচুর ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু আমরা বাংলাদেশের সেই সেই পরিমাণ আপনার সেই শক্তি আসলে আমরা এখনো এখানে নিয়োগ করতে পারিনি। যেমন একটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ, এখানে যারা যারা পড়তে আসেন যারা উচ্চ ডিগ্রি নিতে আসেন তারা দেশে গিয়ে সেইভাবে প্রচার প্রচারণা চালান না, তার শেষ যেই আপনার অধ্যাপকের সাথে সংযুক্তি থাকেন সেই অধ্যাপকের পরিচয় বা অথবা তাকে সে আবার আসার জন্য অথবা সে বিষয়টাকে অন্যের কাছে আসলে খোলাসা করেন না, এখানে গিয়ে তারা দেশে গিয়ে তারা লেখালেখিও করেন না যে জুরিখ বিশ্ববিদ্যালয়ে তারা আসলে কি করেছে। জনাব বাকিউল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুইজারল্যান্ডের জুরিখ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ, তিনি সুইজারল্যান্ডের জুরিখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও প্রবাসের খবর, এবার যাব ইউক্রেনে। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী নিজামুদ্দিন চৌধুরী। জনাব নিজামুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। ইউক্রেনের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আরেকটি বিষয়, প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা কেমন ইউক্রেনে? কিছুটা উন্নতির দিকে, কারণ আপনার ইউক্রেন ছিল আপনার রাশিয়াপন্থী, 2014 তে রাশিয়ার সাথে আপনার ক্রিমিয়া দ্বীপ নিয়ে সংঘর্ষ হওয়ার পর তারা রাশিয়ার সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, আর
যেহেতু আমি আগে বলছি ইউক্রেন রাশিয়া প্রতি, রাশিয়া ইউক্রেন রাশিয়া প্রতি হওয়ার কারণে ইউক্রেনের ব্যাংকিং সামাজিক সব সামাজিক মাধ্যম সবকিছুই আপনার রাশিয়া পন্থী ছিল। আর রাশিয়ার সাথে যখন তাদের সম্পর্ক ছিন্ন হয় তখন তারা কিছুটা তাদের আর্থসামাজিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে। বর্তমানে ইউক্রেন সম্পূর্ণ ইউরোপ পন্থী, আর এই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন অনেকটা এগিয়ে এসেছে। এখন তাদের আর্থসামাজিক ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিছুটা ওরা ইউক্রেনিয়ানদের আর্থসামাজিক অবস্থা ধীরে ধীরে অনেকটা উন্নতির দিকে। আর আপনি যে কথা বললেন আমাদের বাংলাদেশিদের সংখ্যা, আমাদের বাংলাদেশি প্রায় 10,000-এর মতো আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা ইউক্রেনে আপনার ব্যবসা বাণিজ্যতে জড়িত। আমাদের বাংলাদেশিরা অনেক সফলতা ইউক্রেনে ব্যবসা বাণিজ্য করে, আর সকলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাংলাদেশি। জনাব নিজামুদ্দিন চৌধুরী, যারা আছেন প্রবাসে, আছেন প্রবাসী বাংলাদেশে যারা আছেন, তাদের কাজ করার ক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় কিনা? না, কাজ করার ক্ষেত্রে ইউক্রেনে কোনো সমস্যার সম্মুখীন হয় না, তার কারণ ইউক্রেনে অতটা আপনার ক্রিটিক্যাল না কাজ, আর ডকুমেন্টও হয় আপনার খুব সহজে। তবে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের বাংলাদেশের কোনো এখানে দূতাবাস নেই, আর দূতাবাস না থাকার কারণে আমরা বাংলাদেশিরা এখানে অভিভাবকহীন। অনেক সময় আমাদের দূতাবাস না থাকার কারণে এই যে ডকুমেন্ট সংগ্রহ করতে অনেকটা ভোগান্তি পোয়াতে হয়, যেহেতু এম্বাসির আপনার অনেকটা প্রয়োজন আছে এখানে, কারণ আমরা তো অভিভাবকহীন। আমাদের দেখা যায় আপনার এখানে পাসপোর্ট রিনিউ করতে হয়, তারপরে যে আপনার অনেক রকম ডকুমেন্ট সংগ্রহ করতে হয়, তখন দেখা যায় পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে যোগাযোগ করতে হয়, সেক্ষেত্রে অনেকটা ভোগান্তির শিকার হতে হয় আমাদের বাংলাদেশিরা। তবে এমনি বিতর্কগত ভাবে ইউক্রেনে কোনো প্রবলেমে পড়ে না বাংলাদেশিরা, তার কারণ ইউক্রেনে আপনার বিদেশিদের জন্য অতটা ক্রিটিক্যাল না। প্রত্যেক এখানে খুব সহজে বিদেশিরা আপনার দরখাস্ত করতে পারে এবং ডকুমেন্টের জন্য আবেদন করতে পারে, আর ইউক্রেনের আইন অনুসারে এখানে সহজে ওরা ডকুমেন্ট প্রদান করে, তবে আর অন্য কোনো সমস্যা নেই বলতে গেলে। আশা করছি আপনি নিজামুদ্দিন চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। প্রবাসীর সংখ্যা আপনি 10,000 বলছিলেন, মোটামুটি যে 10,000-এর মতো প্রবাসী আছেন, তো সেক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্যের সাথে কেমন জড়িত বা অন্য ধরনের পেশায় তারা কেমন জড়িত, চাকরি কয়জন করছেন বা কি ধরনের পেশায় জড়িত তারা? জি, আপনি খুবই ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার ইউক্রেনে ব্যবসা বাণিজ্যটাই বেশি হয়, কিন্তু আমি বলি ইউক্রেনে আপনার খুবই স্বল্প পুঁজিতে আপনার অধিক লাভ করা যায়, আর এই কারণে আমাদের বাংলাদেশিরা ইউক্রেনে দেশ থেকে টাকা পয়সা এনে এখানে এখানে আপনার বিনিয়োগ করে, এখানে অধিক লাভ করা যায় আমি যেটা বললাম, আর এই কারণে আমাদের বাংলাদেশিরা সবাই ব্যবসা বাণিজ্যতে নিয়েছে। নিজামুদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইউক্রেন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি নিজামুদ্দিন চৌধুরী। এবার যাব মার্কিন যুক্তরাষ্ট্রে, আটলান্টা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আসাদ আজিম। আসাদ আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি News24 সংবাদে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ 10 মে, প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। ধন্যবাদ জানাচ্ছি আসিফ। বাংলাদেশে সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য, যদিও হচ্ছে ফ্লোরিডা থেকে বাংলাদেশ একটি নতুন দিগন্ত, বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য একটি বিস্ময়কর দিন হবে, কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশের যে কত টেলিভিশন চ্যানেল রয়েছে,
টেলিভিশন চ্যানেল থেকে ধার করে বা তাদের কাছ থেকে ভাড়া করে তাদের যে স্যাটেলাইট কার্যক্রম সেই সেই বিষয়টি অর্থাৎ বাংলাদেশের যে স্যাটেলাইটের মধ্য দিয়ে স্যাটেলাইটের মধ্য দিয়ে হবে এবং সেটি আসলে আর খুব বেশি দূরে নয়, সেটি আর অল্প কয়েকদিনের বিষয় এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বসে বাঙালি রয়েছে বা বাংলাদেশ তাদের প্রত্যেক একটা আনন্দের দিন এবং বাংলাদেশ প্রথমবারের মধ্যে যে সারা বিশ্বের মধ্যে ছাত্রের যে দেশগুলো রয়েছে কাতারে বাংলাদেশ এবং একই সাথে বাংলাদেশে তো মাইল ফলকে পৌঁছেছে কিন্তু এবং সত্যিকার অর্থেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এখন যতটুকু সামনে এগিয়েছে অনেক অনেক বেশি যেতে মধ্য দিয়ে এবং এই স্যাটেলাইট যে ইন্টারনেট ব্যবহার স্যাটেলাইট সংক্রান্ত যত ধরনের কার্যক্রম বাংলাদেশ আসলে নতুন পারবে বাংলাদেশ অন্য কোনো স্যাটেলাইটকে ভাড়া করে বা তাদের কার্যক্রম আসলে বাংলাদেশ এই বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট সেটি চালু হলে সেটি কার্যক্রম কেমন হবে নির্দেশনা দিতে এবং সেই নির্দেশনা অনুযায়ী আরো বেশি এগিয়ে নেবার জন্য বাঙালি হয়েছে বাংলাদেশে যারা বিভিন্ন রিসার্চ সেন্টারে কাজ করছেন কিংবা অধ্যাপক হিসেবে কাজ করছেন তাদেরকেও কিভাবে বাংলাদেশের সংক্ষিপ্ত করা যায় সরকারকে সেই জায়গাটিও আসলে চিন্তা করে দেখা এবং যদি সেরকম ভাবে আসলে সংযুক্ত করা যায় তাহলে তথ্য প্রযুক্তি সবগুলো ক্ষেত্রে বাংলাদেশ অনন্য বিশিষ্ট এই রকেটকে দশমে এখান থেকে এই যাত্রার মধ্য দিয়ে আমরা বিশ্ব আরো বেশ কয়েকটি বাংলাদেশের হয়ে নিজস্ব সম্পত্তি হিসাবে হিসেবে অনুভূত হবে আকাশে একে একে বাংলাদেশ অন্যতম একটি শক্তিশালী দেশ হিসেবে উন্মোচিত হবে কথাগুলো আসলে আমার এই কথাগুলো আসলে প্রবাসে যারা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন তাদের পারে এবং বিভিন্ন সময় যখন আলোচনা আসে এবং এই জনাব আসাদ আজিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক আসাদ আজিম। ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান মার্ক থনবেরি। একে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। অবস্থায় ট্রাম্পকে চুক্তি থেকে বের হয়ে যাওয়া থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্র সফরে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। আর রাশিয়া ও চীন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন ইরান চুক্তি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তারা। সঞ্জিত ইসলামের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আর এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন, তখনই শীর্ষস্থানীয় মার্কিন রিপাবলিকান প্রতিনিধিরা জোর দিচ্ছেন চুক্তি বাস্তবায়নে।
মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয় কমিটির চেয়ারম্যান ম্যাক থর্নবেরি বলেছেন, এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া হবে ভুল সিদ্ধান্ত। ট্রাম্প যাতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যান সেজন্য তাকে পরামর্শ দেব আমি। ইরানের পরমাণু সমঝোতায় ইউরোপীয় দেশগুলো পরিবর্তন আনতে পারে কিনা সেজন্য ট্রাম্পের উচিত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার বিষয়টিকে আরেকটু পিছিয়ে দেয়া। 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় মার্কিন স্বার্থ রক্ষিত হয়নি দাবি করে তাতে পরিবর্তন আনার দাবি জানান ট্রাম্প। আগামী 12 মে তার এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে। তবে ইরান এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, পরমাণু চুক্তিতে কোনো পরিবর্তন তারা মেনে নেবে না। এই অবস্থায় ট্রাম্পকে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়া থেকে বিরত রাখার জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পর এবার যুক্তরাষ্ট্র সফরে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঠেকানোর ক্ষেত্রে জনসনের সফরকে শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরান চুক্তি রক্ষার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। জেনেভায় পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক প্রস্তুতি কমিটির সভা শেষে দেশ যদি এক যৌথ বিবৃতি প্রকাশ করে, বিবৃতিতে পরমাণু সমঝোতা মেনে চলতে এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং ও মস্কো। এবার বিনোদনের খবর। কবিতা, কথা সাহিত্য কিংবা গান সাহিত্যের সকল শাখায় রবীন্দ্রনাথ ছিলেন অনন্য। রবীন্দ্রনাথের ছোট গল্প উপন্যাস অবলম্বনে দুই বাংলায় নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। তবে পশ্চিমবঙ্গে কিংবা বলিউডে রবীন্দ্রনাথকে নিয়ে যতটুকু কাজ হয়েছে সেই অনুপাতে বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করা হয়নি বললেই চলে। আর এর নেপথ্যে বাংলাদেশি নির্মাতাদের অপরিপক্কতার কথাই বললেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসারের রিপোর্ট। বাংলাদেশে সর্বপ্রথম রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তবে নানা জটিলতায় কাজটি শেষ করতে পারেননি তিনি। পরে সেই একই গল্প 2004 সালে ইমপ্রেস টেলিফিল্মের হাত ধরে উঠে আসে শাস্তি ছবির মাধ্যমে। এভাবেই নির্মিত হয় বাংলাদেশের প্রথম রবীন্দ্র সাহিত্য নির্ভর চলচ্চিত্র। তবে রবীন্দ্র সাহিত্য নির্ভর ছবির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পায় চাষী নজরুল ইসলামের শুভা চলচ্চিত্র। একেবারে ভেঙে গেছে পা পা, কয় টুকরা হয়েছে, আকট লেবে, হিং লেবে। রবীন্দ্র সাহিত্যের আরেক জনপ্রিয় ছবি কাজী হায়াত পরিচালিত কাবরিওয়ালা। পরবর্তীতে সাইফুল ইসলাম মান্নু নির্মাণ করেন চারুলতা। খুব একটা সাড়া ফেলতে পারেনি ছবিটি। বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য নির্ভর এখনো পর্যন্ত সর্বশেষ ছবি নার্গিস আক্তার পরিচালিত রবীন্দ্রনাথের সমাপ্তি ছোট গল্প অবলম্বনে নির্মিত অবুঝ বউ। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন কাব্য কিংবা কথা সাহিত্যে যতটা প্রাধান্য পেয়ে থাকেন রবীন্দ্রনাথ, চলচ্চিত্রে ঠিক সেভাবে উপস্থাপিত হননি তিনি। এক্ষেত্রে বাংলাদেশি নির্মাতাদের মন উন্নয়নশীলতার অভাবেই সাহিত্য নির্ভর সিনেমার সংখ্যা কম বলে মনে করেন তারা। সাহিত্য বর্ণনা করা যেটি আসে সেই ধরনের যে স্ক্রিপ্ট থাকে সেই স্ক্রিপ্ট অনুসারে আমাদের তরুণ সমাজ কেনই যেন মানে এক হতে পারে না। রবীন্দ্রনাথের নিয়ে চলচ্চিত্র নিয়ে কাজ কম হওয়ার একটা কারণ হতে পারে যে যারা নির্মাণ করেন তাদের মতো এক ধরনের হয়তো সন্দেহ কাজ করে যে এই ছবি বাজারে চলবে কিনা, এই ছবি আমাদের যথেষ্ট পয়সা এনে দেবে কিনা। অনেকে আবার মনে করেন রবীন্দ্র সাহিত্যের উপস্থাপনায় নির্মাণ কৌশল ও সৃজনশীলতা দুদিক থেকে পিছিয়ে বাংলাদেশি নির্মাতারা। কারো কারো দাবি রবীন্দ্রনাথের সাহিত্যের পাতা থেকে নেওয়া চরিত্রগুলোকে বাংলা সিনেমা উপস্থাপন করতে যে অনুশীলন বা সময়ের প্রয়োজন সেটির অভাব রয়েছে। আমাদের দেশে রবীন্দ্রনাথকে চিনতে চিনতে ভাবতে ভাবতে আমার মনে হয় অনেক সময় লেগে গেছে। যে কটাই হয়েছে আমি মনে করি যারাই করেছেন নট আপ টু দ্য মার্ক। রবীন্দ্রনাথ যেরকম শিল্পের দিক থেকে শিল্পোত্তীর্ণ এবং পাকাপোক্ত ছিলেন, আমাদের এখানে আমরা যারা আছি মানে আমি তো মনে করি না যে রবীন্দ্রনাথের গল্প ছবি করার মতো সেই জ্ঞান আমার আছে। স্বাধীনতার আগে দেশে চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ছিলেন উপেক্ষিত। আর স্বাধীনতা অর্জনের 47 বছর পর বাংলাদেশের রবীন্দ্র সাহিত্য নির্ভর ছবির দীনতা চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশের নির্মাতাদের
অপরিপক্কতার কথাই বললেন সংশ্লিষ্টরা। ওপার বাংলায় চোখের বালি, নৌকা ডুবি কিংবা চার অধ্যায়ের বিপরীতে বাংলাদেশের ছবিগুলোকে বিচার করা হলে এই দীনতার জায়গাটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আমার সঙ্গে জীবনটা কাটাতে চাইলে আপনার নামটা কিন্তু বদলাতে হবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। শেষ করার আগে শিরোনাম গুলো আরেকবার। গাজীপুরে নির্বাচন চেয়ে আদালতে দুই প্রার্থী, আদেশ স্থগিতের শুনানি আজ, আপিল করবে নির্বাচন কমিশন। বিএনপি লড়লে জাতীয় নির্বাচন স্থগিত করবে সরকার, বলছেন দলটির নেতারা। নির্বাচন স্থগিতে আওয়ামী লীগ নেতারা হতাশ। বাস চাপায় কলেজ ছাত্র রাজীবের মৃত্যুতে মর্মাহত হাইকোর্ট, ক্ষতিপূরণের বিষয়ে আদেশ আজ। কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির অগ্রগতি নেই, ক্যাবিনেট বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। এবং শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকবেন নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।